আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় যোহরের সাথে মিলিয়ে যোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে যোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাসআলা আপনি না জানলে কি হইছে আপনার সাথে থাকা ইবলিস জানে এইজন্য ইবলিসে ভোর রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মুনাজাত দড়তেছেন শয়তানের জিকির আজকার করতেছেন এগুলো করতে করতে 12টা 1টা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর আজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম দিয়া রাখলে আর উঠতে মনে চায় না ঠিক না বেঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন শয়তান বলে ফজর আজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে উঠা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে হেরামাল একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজা হয়েছে একবার তো আপনার জীবনে 2-4-10 বার এভাবে হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এশার পরে সবার সময় নিয়ত করে থয় যে সকাল 8টার দিকে উঠবে অ্যালার্ম দিয়ে ছয় তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে নাই পরিকল্পনা করে সে শুনছে আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতরের তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা বিতর পড়ার হুকুম কি যদি আপনি ভোর রাতে ওঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতর আপনি রাখবেন না বিতর আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনি বিতর পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজরের আজান হয়ে গেছে তাহলে তারপরেও বিতর পড়লে আদায় হয়ে যাবে আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা ভাই বেরাদার যদি গুনার কাজ করে পাপের কাজ করে অপরাধ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না বুঝানোর কোনো বাও নাই কথা শুনে না বলার মতো নাই অনেক সময় বড় ভাই হয় বলার মতো থাকে না বা ছোট ভাই হয় তখন আপনি অভিমান করতে পারেন অভিমান কি যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট এটা আপনি করতে পারেন কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নাই সে খারাপ হলেও এই সুযোগ নাই যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ সংশোধন জন্য করতে পারেন ঢোলবাসি বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোলবাসি বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে দোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে সেটা আরো বেশি সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই কালেমা কালাম কিছুর দরকার নাই দোলবাসি বাজাইতে বাজাইতে নিয়ে কবরে দিও আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়াতে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে তারা ঢোলবাসি বিটাইতে তারে নিব কবরে হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ফেরেশতারাও কি ঢোলবাজি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ জানে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স তুলি অক্সরাল মাজানির এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলো শয়তানের অস্ত্র এগুলো হারাম অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ঢোলবাজি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে এর ঢোলবাসিটা কে দিল কে দিছে বলেন শয়তান দিছে তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায় মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে
আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন